প্রিয় দর্শক সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ হবে একটা পুরো পরিবার এমনটাই বলেছেন আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেই বাংলাদেশটার যেন এমনটাই হয় আর সেটা করার জন্যেই কিন্তু ছাত্র জনতা গণভুত্থান করেছে আর গণভুত্থানের মূল জায়গাটাই ছিল আমরা যদি বলি অর্থনীতি শান্তি স্বাস্থ্যনীতি শিক্ষানীতি সুশাসন থেকে শুরু করে সবটারই একটা সংস্কার কারণ এই বিগত সময়তে অর্থাৎ পনেরো থেকে ষোলো বছরে এই জায়গাগুলো একেবারে তছতছ হয়ে গেছে সুতরাং সেটার একটা সংস্কার দরকার এই সংস্কারগুলো করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন তারা কিভাবে করতে পারবেন এবং কত দ্রুত সময় করা যাবে আসলে এত এত যে কথা বলছি সেটাকে খুব কম সময় করে পেরে ওঠা সম্ভব হয়তো না তাহলে কতটা সময় লাগবে এবং এই করতে যে কি কি করা দরকার সেই সব বিষয়গুলো নিয়েই আমি জানতে চাইব আমি সোমা ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে আমাদের বিষয় আগামী শিক্ষা সঙ্গে আছেন ভার্চুয়ালি রাশিদা কে চৌধুরী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নির্বাহী পরিচালক গণ অভিযোগ ও আর আমাদের সঙ্গে আছেন গোলাম মহ্লা রনি সাবেক সংসদ সদস্য রাজনীতি বিশ্লেষক আমি দুজনকে স্বাগত জানাচ্ছি আমি একটু শুরুটা রাশিদা কে চৌধুরী আমি একটু স্টুডিও দিয়ে করতে চাই কারণ আমার মনে হয় আপনি রাজনীতির আলাপে যেতে চাইবেন না কারণ আপনার নিজস্ব একটা গণ্ডি আছে কিন্তু সচেতন মানুষ হিসেবে হয়তো আপনি সব বিষয়ে কথা বলবেন কিন্তু আমি একটু গোলাম মল্লা রনি আমি আপনাকে দিয়ে যে জায়গাটা শুরু করতে চাই যদি বলি আজকে আপনি জানেন যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং পদত্যাগ করে পার্শ্ববর্তী দেশে তিনি পালিয়ে আছেন শেখ হাসিনা উনি সহ সাতজনের বিরুদ্ধে আজকে হত্যা মামলা হয়েছে এই যে হত্যা মামলা হলো সাতজনের বিরুদ্ধে এই মামলা এবং তাদের আগামী ভবিষ্যৎটা কি যদি একটু আমাকে এটা বলতেন না প্রথমত যে মামলা যারা করেছেন আমি ন্যায় বিচার আশা করি আইনের একজন ছাত্র হিসেবে মনে করি যে যে মামলাটা যে অভিযোগগুলো আছেন সে অভিযোগগুলো আদালতে প্রমাণ যারা এসে অভিযুক্ত তারা প্রমাণ করবেন এবং তারা এতদিন যাবৎ দেশের বিচার ব্যবস্থার সম্পর্কে যে বড়ো বড়ো কথা বলেছেন স্বাধীন এবং ন্যায় বিচার তো তারা এসে সেই বিচার ব্যবস্থার উপর নিজেদের আস্থা প্রমাণ করবেন আর অন্যদিকে আমাদের যে বিচার ব্যবস্থা এই যে বৈষম্যহীন একটা আন্দোলন হলো যুগান্তকারী সারা বিশ্বে এরকম আর দ্বিতীয় নজির নেই এই আন্দোলনের পরে আমাদের বিচার বিভাগ যে সত্যিকার অর্থে নির্ভরযোগ্য একটি বিচার বিভাগ হয়েছে যেখানে যে কোনো মানুষই ন্যায় বিচার পাওয়ার আশা করতে পারে ভরসা করতে পারে যে কষ্ট ডক্টর মোহাম্মদ ইনুস পেয়েছেন ওই বিচারালয় থেকে সেই কষ্ট যেন তার সূত্ররা না পান এটার মধ্যেই তার শ্রেষ্ঠত্ব নির্ভর করবে কাজ করবে আমি সেটাই আশা করি যে মামলা মামলার মতো হচ্ছে আরও মামলা হবে আরও যারা অভিযুক্ত ব্যক্তি রয়েছেন আমার কাছে মনে হচ্ছে তো প্রায় দুই হাজার আড়াই হাজার মানুষ মারা গিয়েছে বিভিন্ন সময়টিতে হেফাজতের সময় যে ক্যাজুয়ালিটি হয়েছে সেগুলোর বিরুদ্ধে মামলা হবে তারপর অন্যান্য যে যে খুন জখম হয়েছে আটশো গুম হয়েছে সব মামলাগুলো হবে এবং সেই মামলাতে অনেক মানুষই অভিযুক্ত হবেন কিন্তু কোনো অবস্থাতেই যেন বিচারের সঙ্গে প্রতিহিংসা যুক্ত না হয় বিচারের সঙ্গে অবিচার যুক্ত না হয় তাহলে আর এই যে গণভ্যুত্থানের যে সৌন্দর্যটা মাধুর্যটা এটা থাকবে না আরেকটা যে ছোট করে জানতে চাই যে আপনি আইনের প্রতি যেটা কথা শুনে মনে হলো যে আপনি আইনের প্রতি আস্থাশীল এবং সুশাসন আসবে যে সব কিছুর অভাবে গণঅভ্যুত্থান হয়েছে সেটা যেন কখনো পুনরাবৃত্তি না হয় কিন্তু সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী কিছু সময়ের আগের খবর গ্রেপ্তার হয়েছেন সেটা তো অবশ্য নিশ্চয়ই আপনি সুশাসন আশা করবেন প্রথমত যে এই দুজন দ্বারা আমার রাজনৈতিক ক্যারিয়ার একদম আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্কটা ইতি ঘটেছে এই দুজনের কারণে এবং সালমান এফ রহমান সাহেব একটা মিথ্যা মামলা করেছেন আর সেই মিথ্যা মামলায় সালমান নেফরহমানের রহমানের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি আনিসুল হক এই দুজনের কারণে আমাকে জেলে যেতে হয়েছে কিন্তু তারপরও আল্লাহর হস্তে বলছি তাদের এই যে পরিণতিটা আমাকে খুব কষ্ট দিচ্ছে এবং দিয়েছে এবং আমি এই মসজিদে এসারে নামাজ পড়ে আসলাম আপনি এখানে আসার আগে আমি বলেছি আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আর হেদায়ত দান করো শুধু এতটুকুই কথা এবং বাংলাদেশে যেন কোনো অবস্থাতে আমার কথা স্মরণ হলি তার বাবার কথা মনে হয় হক এমিনেন্ট ক্রিমিনাল এক্সপার্ট ইন দ্য এশিয়ান সাবকন্টিনেন্ট তো এত বড় একটা মানুষের সন্তান আজ তার এই অবস্থা কিংবা সালমান রহমান সাহেবের বাবা ছিলেন ফজলুর রহমান পাকিস্তান সেন্ট্রাল গভর্নমেন্টের বাণিজ্য মন্ত্রী ছিলেন এবং আশির দশকে বাংলাদেশে পুরো যে কর্পোরেট কালচারটা যিনি তৈরি করেছেন সালমান প্রমাণ মানুষ তখন সরকারি চাকরি বাদ দিয়ে ব্যাক্সিম কোথায় চাকরি করার স্বপ্ন দেখত আশির দশকে এখন তাদের এই যে অধঃপতনটা হলো বা তারা যে কষ্ট পেয়েছে এই বয়সে কেন তাদেরকে পালাতে হবে এই জায়গা থেকে বর্তমানে যারা সালমান প্রমাণ হতে চান বা যারা আইনমন্ত্রী হতে চান তারা এখান থেকে যদি শিক্ষা গ্রহণ করেন হেদায়ত লাভ করেন এটাই হবে গণ অভ্যুত্থানের সফলতা তারা যেহেতু আইনের কাছে এখন বন্দি তাদের ব্যাপারে কোনো বিশদগার করা নেতিবাচক কথা বলার কোনো দরকার নাই প্রয়োজন নেই এবং আমার রুচিতেও বাধে আমি বলি তাদের জন্য দোয়া করি কারণ ওনারা যে যেটা কথা হলো যে আপনি বলছেন আপনার ব্যক্তিগত জীবনে তিক্ততা আছে কারণ এই দুই ব্যক্তি আপনার রাজনৈতিক জীবনকে তিক্ত করে দিয়েছিল সুতরাং আপনি হয়তো এখানে এসে একজন গুণী মানুষ সম্মানিত রাজনীতিবিদ আপনি আপনার ব্যক্তিগত তিক্ততার কথা বলছেন যে কি কি অন্যায় হয়েছিল এবং আরও অনেকে যারা হয়তো এসে বলতে পারছে না তারাও তো জানে যে তারা একটি নারা কী কী করেছিলেন তো সেই জায়গা থেকে হয়তো সব মানুষই বলছে আজকে পালাবি কোথায় এই তো সেটা হোক বাট আমি তবুও তাদের জন্য ন্যায় বিচার প্রার্থনা করি তারা যেন কোনো অবস্থাতেই অবিচারের শিকার না হয় জুলুমের শিকার না হয় অত্যাচারের শিকার না হয় তারা যে অন্যায় করেছে ওই অন্যায়গুলো শাস্তি যেন তারা আইনগত কাঠামোর মধ্যে পায় আমি কি রাশেদ আপনার কাছে যেতে চাই আমি আসবো আপনার কাছে রাশিদা কে চৌধুরী নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন অর্থনীতি শিক্ষানীতি স্বাস্থ্যনীতি সবই তো ভঙ্গুর আর এই শিক্ষা নিয়েই তো আপনি কাজ করছেন যে জায়গাটা একটু জানতে যাব শিক্ষা নিয়ে আমি একটু জানতে চাই আপনার কাছে যে এখন সাজাতে হবে ঢেলে সাজাতে হবে আমাদের বাচ্চাদেরকে বারবারই এই যে শিক্ষানীতি বতল শিক্ষা পদ্ধতি বদল করা হয়েছে সৃজনশীল আসলো এই পনেরো বছরে যখন সৃজনশীল আসলো আপনি জানেন যে তখন সারা দুনিয়াতেই সিজনশীল বাতিল হয়ে গেল তো কিন্তু আমাদের দেশে সিজনশীল পদ্ধতি তারপরে আসলো আবার ওই ডিজিটাল পদ্ধতি এই যে বাড়ি বাড়ি শিক্ষা পদ্ধতি বতল হওয়া তাহলে এখন আমাদের পার্মানেন্ট অর্থাৎ ফোন দিকে যাওয়া উচিত আর গিনিপিক হওয়ার কি সময় আছে অনেক ধন্যবাদ চ্যানেল লাইকে ধন্যবাদ আজকে এই আলোচনার জন্য রত্নী ভাইকে কৃতজ্ঞতা অনেক কিছু উনি বলেছেন ওনার পক্ষ থেকে আমি জীবনে তো লিয়ো রাজনৈতিক করিনি সেজন্যই বলছি কিন্তু শিক্ষা পরিবারের একজন হিসেবে যেটা বলতে পারি আমাদের ছাত্র জনতা যা দেখিয়েছে আমি মানে দেশের বাইরে ছিলাম আমার বুকটা গর্বে ভরে গেছে এই শিক্ষার্থীদের জন্য ছাত্র জনতার বিজয় অভিবাদন জানাই বাংলাদেশের গৌরবোজ্জ্বল ছাত্র আন্দোলনকে কিন্তু তারা আমরা ঊনসত্তরের আন্দোলনে ছিল আমরা এরশাদ বিরোধী আন্দোলনে ছিলাম একাত্তরের অতীত আমার মনে হয়েছে যে আমাদের নতুন প্রজন্ম যাদেরকে আমরা মনে করি না জমা খরচের মধ্যে না তারা কিন্তু দেখিয়ে দিয়েছে এবং তারা যে নতুন প্রজন্মের আগামীর সম্ভাবনা দেখিয়েছে সেখান থেকে আমি আপনার প্রশ্নে আসব। যে এই যে আগামীর যে সম্ভাবনা তারা আমাদেরকে দেখিয়েছে সেখানে আমাদের কতটুকু কি সংস্কার প্রয়োজন শিক্ষাক্ষেত্রে সেটা কিন্তু খুব চিন্তা ভাবনা করে এগোতে হবে শিক্ষা পরিবারের চার কোটি শিক্ষার্থী এদের কথা চিন্তা করে হবে বারবার যে আমাদের পক্ষ থেকেও বলা হচ্ছিল শিক্ষার যারা নীতি নির্ধারক ছিলেন যে এত বেশি পরীক্ষা নিরীক্ষা শিক্ষার্থীদের নিয়ে করা ঠিক নয় আপনার স্মরণ আছে কিনা কিন্তু তারপরেও আমরা স্বাগত জানিয়েছিলাম শিক্ষা ক্রমটা আসলো এবং সেটাকে ধীরে ধীরে মানুষের গোড়ায় নিয়ে যাওয়া হলো এখনো সেটা নিয়ে প্রশ্ন আছে প্রশ্ন তো আছে পাঠ্যপুস্তক নিয়ে শিক্ষাক্রম তো কখনোই একটা মানে হতে পারে না শিক্ষাক্রম পরিবর্তনশীল পৃথিবী বদলাচ্ছে আমাদের সন্তানেরা বদলে গেছে তাদেরকে যেভাবে আজকে দেখছি দেখিয়ে মানে মাথাই নত করতে হয় এবং সেখানে মনে হচ্ছে যে শিক্ষাক্রমটা যে পরিবর্তনের আরা ধরে এগোতে হবে এটা কিন্তু প্রয়োজন কাজে যে সংস্কারগুলো হয়েছে সব যদি আমরা ফেলে দেই তাইলে তো ব্যাক টু স্কোয়ার ওয়ান নতুন করে আবার শুরু করতে হবে আমাদের সেই জায়গাতে না গিয়ে তথ্য উপাত্ত আমরা কিন্তু সময় আপনি জানেন আমরা পরাবর বলে আসছি শিক্ষা গবেষণায় কোনো গুরুত্ব কোনো দিন দেয়া হয় না তো এই যে সংস্কারের পরিকল্পনা করবো বাইদের জন্য করব আমার তথ্য উপাত্ত কোথায় এই এই আজকের শিক্ষার্থীদের প্রয়োজনটা কি সেখানে তাদের ক্ষতি টতি যা হয়েছে করোনার সময় পুষিয়ে নেওয়ার জন্য সেখানেও তো যথাযথ তথ্য উপাত্ত নেই কাজেই যা করা যায় এদেরকে নিয়ে করতে হবে কিন্তু তথ্য উপাত্ত গবেষণার ভিত্তিতে কিন্তু আপা আপা যে জায়গাটা একটু জানতে চাই যা করা হবে এদেরকে নিয়ে করতে হবে কিন্তু আমার কথা হচ্ছে যে শিক্ষা পদ্ধতি যেটা ছিল সৃজনশীল সেটা তো একবার বাদ হলো দু হাজার আবার নতুন শিক্ষা পদ্ধতি হলো সেটা তো অনেক ব্যয়বহুল শিক্ষা কারণ এটাতে ইন্টারনেট ভিত্তিক একটা শিক্ষা ছিল সেখানে তো আমাদের হাওর এবং প্রত্যন্ত অঞ্চলের যারা সন্তানরা আছে এবং আমাদের দরিদ্র পরিবার যারা আছে তারা তো আর ওই শিক্ষার সাথে অ্যাডজাস্ট হতে পারে না স্মার্টফোনটা তারা কোথায় পাবে তাদের গেজেট ভিত্তিক পড়াশোনা সেই জায়গাটাতে শিক্ষার ব্যয়বহার তো বেড়েছিল এবং আমরা বাচ্চারা জানতাম অভিভাবকরা বাচ্চারা আমাদের মোবাইলে পড়ছে নাকি অন্য কিছু করছে এই যে মোবাইল ভিত্তিক ইন্টারনেট ভিত্তিক ব্যয়বহুল শিক্ষা এটা আমাদের দেশের জন্য কতটা প্রয়োজনীয় ছিল যদি আমরা শুনেছিলাম যে শিক্ষামন্ত্রীরা বলেছিল এটা ফিনল্যান্ডে ছিল আচ্ছা কোন ল্যান্ডে ছিল সেটা তো পরের কথা কিন্তু আমাদের এই ল্যান্ডের সাথে এটা কতটুকু সঙ্গতিপূর্ণ একটা শিক্ষা ব্যবস্থা ছিল এটুকু জানতে চাই এবং ভবিষ্যতে আসলে সংস্কারে কোন জায়গাটুকু করা উচিত আগামীর জন্য সেই জায়গাটা একটু বলবেন শিক্ষানীতিতে তো পরিবর্তন আনতে কোনটা দরকার আমি প্রশ্নটি রাখছি আপা একদম স্পেসিফিক যে শিক্ষা নীতি শিক্ষা পদ্ধতি পরিবর্তনে এ দুটো বিষয় কোন জায়গাগুলোতে এখনই মানে সংস্কার করা প্রয়োজন আমি রাখছি গোলাম মল্লারায়ণ আমি আসবো উত্তরটা নিতে কিন্তু আপা গোলাম মল্লারণী যে জায়গাটা আবার রাজনীতির ওই জায়গাতে আসি আসলে রাজনীতির অদল বদল তো রাজনীতিবিদরা এবং এদেশের মানুষ অনেকবার দেখেছে অনেক গণ দেখেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছিল কিন্তু বারবারই যে প্রশ্নটা দেখা হয় এবং মানুষ বলে যে আমরা এবারের যে গণ অভ্যুত্থান এটা কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থান ওয়ান ইলেভেন হয়েছিল কিংবা তারও আগে যখন এরশাদ সরকারের সময় যে অভ্যুত্থান হয়েছিল সেটা কিন্তু একটা রাজনৈতিক অভ্যুত্থান কিন্তু এটা কিন্তু একদম আলাদা কিন্তু এত কিছু পরিবর্তন হয় এত অভ্যুত্থান আসে রাজনৈতিক দলগুলোর কি কোনো ধরনের পরিবর্তন হয় অর্থাৎ ওই একটা আসে যেই বজায় লঙ্কায় সেই হয় রাবণ কেন এখানে আসলে আপনি এর আগে যেটা আলোচনা করেছিলেন সবকিছুর নির্ভর করে শিক্ষা হ্যাঁ অর্থাৎ আপনি রাজনীতির যে কালচার বা সংস্কৃতি আমরা যেটা বলি এটা পুরোটাই নির্ভর করে আপনি কিভাবে চিন্তা করেন এবং কিভাবে আপনি শিক্ষা লাভ করেছেন তো এই শিক্ষাটা যে কোনো কারণে হোক না কেন সত্তরের দশক থেকে ধীরে 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 এটা খুব খারাপ অবস্থায় গিয়েছে আমি আমার ব্যক্তিগত জীবনে যতটুকু পড়াশোনা করেছি দেশে করেছি দেশের বাইরে করেছি ইউরোপে করেছি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি করেছি আমেরিকাতে করেছি কিন্তু সমস্ত শিক্ষা লাভ করার পরেও আমার কাছে মনে হয়েছে যে আমি আমার যে শৈশবে পরিবার থেকে যেটা শিখেছি ওটাই আমার মূল পুঁজি এরপরে আমার সমাজ এবং আমার প্রকৃতি যে আমাকে চিন্তা করতে শিখিয়েছে ওটা ও আমার পুঁজি ওটা নিয়েই কিন্তু আমি আসছি আর এই কিছু অঙ্ক শিখেছি কিছু কবিতা শিখেছি কিছু গল্প শিখেছি এই জিনিসগুলো আমার ব্যক্তিগত জীবনে আমার খুব বেশি লেগেছে বা চিন্তার স্রোতকে খুব বেশি প্রভাবিত করেছে নট লাইক দ্যাট তো এখন সেই দিক থেকে আমি আমার নিজের জীবনটাকে যদি চিন্তা করি তাহলে হয় কি পরিবারের পরিবার হলো সকল শিক্ষার যে সুতিকাকার তো যে রাজনীতিবিদরা যে রাজনীতি করবেন রাজনীতি করবেন সে রাজনীতি করার জন্য তার শৈশব তার কৈশোর তার যৌবনে তার পরিবারের যে শিক্ষা এবং পরিবারের চাহিদা কামনা বাসনা তার উপর কিন্তু নির্ভর করে এখন ধরুন একজন ছেলে খুব সংস্কারের কথা বলছে বা বড় কথা বলছে এখন কোনো ঘুষখোর সে যদি ঘুষ খায় দুর্নীতি করে এখন তার সন্তান হিসেবে তার মধ্যে একটা ট্রমা থাকে এবং সে বাইরে যতই বড় কথা বলুক না কেন কোনো সন্তান যদি জানে যে তার পিতা একজন খারাপ লোক আবার কোনো সন্তান যদি জানে তার পিতা খুবই যোগ্যতম লোক কিন্তু তার পিতা উঠতে বসতে অপমানিত হচ্ছে তো তখন আর তার ভালো মানুষ থাকতে ইচ্ছা করে না তো এই পরিবারের মধ্যে বিভিন্ন অবস্থার কারণে এটা যেমন শিক্ষাক্ষেত্রে তার জন্য একটা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে একইভাবে আমাদের যে রাজনীতি এবং অর্থনীতি সেই অর্থনীতিতে যে শিক্ষা পরিবার সমাজ সংসার এবং রাষ্ট্রের যে একটা যেটিকে বলা হয় কনসিস্টেন্সি ধারাবাহিকতা থাকা দরকার এবং ইন্টার কানেকটিভিটি থাকা দরকার একটার সঙ্গে অন্যটি থাকা দরকার মসজিদের যে সুর মন্দিরের যে ঘণ্টাধ্বনি আর বিদ্যালয়ের যে ঘণ্টাধ্বনি এর মধ্যে একটা হৃদম থাকতে হবে সম্মতা থাকতে হবে শিক্ষকের যে ব্যক্তিত্ব তার যে সম্মান এবং মর্যাদা সেটা প্রাইমারি হোক কিংবা বিশ্ববিদ্যালয় হোক তার সঙ্গে ডিসি সাহেবের ভাবসাপ এসপি সাহেবের ভাবসাপ এবং এমপি সাহেব মন্ত্রী সাহেবদের আসার হোসেন চালচল কথাবার্তা এগুলোর একটা হৃদম থাকতে হবে আমরা যখন দেখেছি যে পণ্ডিত জওহরলাল নেহরু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তিনি যখন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে আসেন তো কবিগুরু বসে আছেন রাজার মতো আর তার পায়ের কাছে একেবারে যাকে বলা হয় ছাত্রর মতো বসে আছে পণ্ডিত জওহরলাল নেহরু তো এই কালচারটা ভারতীয়রা ঠিক এইভাবে কিন্তু গড়ে উঠেছে তা আমাদের দেশে এখন হলো কি কারো যদি টাকা হয়ে যায় সে মনে করে তার আর কোনো কিছু দরকার নেই ক্ষমতারও দরকার নেই জ্ঞানেরও দরকার নেই চরিত্রের দরকার নেই টাকাই যথেষ্ট আবার কেউ যদি ধরেন খুব বেশি জ্ঞানী হয়ে যায় সে চুল বাখা করে কাটবে পিছনে দুটো বেনি বাঁধবে পুরুষ হয়ে এবং সে মনে করবে যে এই যে আমি যে জ্ঞান অর্জন করছি আমার আর কোনো কিছু দরকার নেই আমি পণ্ডিত এবং সে যাকে তাকে অপমান করবে তুমি কি জানো কি বুঝো হ্যাঁ এবং বিভিন্ন মানুষকে অপদস্থ করবে এবং সারাদিন না খেয়ে থাকবে বা না খেয়ে খেয়ে সে মরে যাবে একটা সময় এই হলো পণ্ডিতদের অবস্থা এরপরে যে ক্ষমতাধর হঠাৎ করে মন্ত্রী হয়ে গেলে এমপি হয়ে গেলে প্রধানমন্ত্রী হয়ে গেলো সে বলে যে না কোনো জ্ঞানের দরকার নাই পাণ্ডিত্যের দরকার নেই শিক্ষার দরকার নাই আমার হতে ডান্ডা আছে ডান্ডাই হলো সমস্ত কিছুর মূল এই যে যাকে বলা হয় সমন্বয়হীনতা এই সমন্বয়হীনতার কারণে আমাদের এই সমাজে এই রাষ্ট্রে এই প্রকৃতিতে আল্লাহরবুল আলামিন যে নিয়ামতগুলো দিয়েছেন আমরা এই কারণে বাংলার আকাশ এর যে রঙ এই চাঁদের যে কিরণ হ্যাঁ সূর্যের যে আলো প্রকৃতির যে অনুপম ছন্দ পাখির ডাক আমরা এগুলো ভোগ করতে পারছি না আমরা এগুলো ভোগ করতে পারছি না আমরা প্রতি মুহূর্তে নিজেকে বঞ্চিত করছি প্রকৃতি থেকে এর কারণ হলো প্রকৃতি থেকে আমি নিজেকে বলি আমার ছেলে আমার ছেলে সে হয়তো ফেসবুকে বা কোনো একটা জায়গাতে সে ই করছিল মানে সময় কাটা আমি তাকে বললাম যে আসো বাবা নামাজ পড়তে নিয়ে আসো আমি তাকে নামাজ পড়তে নিয়ে আসলাম তো নামাজ সে পড়লো খুব রাগ হয়ে নামাজ পড়লো নামাজ পড়ার পর আমি বললাম যে দেখো বাবা আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে গোল চাঁদে চাঁদ দেখো তো সে বললো আমি চাঁদ দেখবো কেন আমি কি কবি আমি চাঁদ দেখবো কেন সে রীতিমতো আমার সাথে রাগ হয়ে গেল তো এই যে যে আমার সাথে আমার ছেলের যে ডিফারেন্সটা হ্যাঁ সব কবিরাই দেখে এখন সে ঢাকা কলেজে পড়া এই যুগের কথাকথিত একজন মেধাবী মানুষ সে আমাকে বললো আমি কি কবি সেই এমন অবস্থা গেলে আমি আর দ্বিতীয়বার তারা বললাম না যে বাবা তোমার চাঁদ দেখার দরকার আছে তো এই যে একটা দেখেন আমার পরিবার ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফ্যামিলি এই ফ্যামিলির মধ্যে যদি এই অবস্থা হয় অন্য ফ্যামিলিগুলোতে সেখানে কি হচ্ছে তো এই জায়গাতে সমন্বয় আনার দরকার কারণ যে এখন গোলাম মলারনি শিক্ষা খাতে যে চরম বৈষম্য আছে সেটাকে দূর করা শিক্ষার্থীতে একটা বৈষম্য বৈষম্য এটা আনপ্ল্যানড আপনি চিন্তা করেন আগেকার দিনে যারা শিক্ষক ছিলেন তারা অনুকরণীয় তারা যেভাবে পোশাক পরতেন ড্রেস করছিলেন তাদের হাতের লেখা ভালো ছিল তাদের ব্যক্তিগত জীবন ভালো ছিল তাদের ছেলে মেয়ে মানুষ হতো তাদের শরীর স্বাস্থ্য ভালো ছিল এখন যে লোকের পারিবারিক জীবন নাই যে লোকের আয়রোজ গান নাই যার মুখ থেকে গন্ধ আসে দাঁতে ময়লা সে জাতিকে সবক দিচ্ছে যে কখনো টাকা উপার্জন করতে পারে না ঘুষ খায় দুর্নীতি করে সে জাতিকে নীতি নৈতিকতা শেখাতে যাকে আপনি 500 টাকা দিয়ে যে কোনো সে বক্তব্য সিগনেচার করাতে পারেন তারা দেখে হয়ে যাচ্ছে বিরাট বিরাট বুদ্ধিজীবী হয়ে যাচ্ছে তো এই যে অধবতন এটা 70 দশকে 80 এর দশকে ছিল না মানে যাদের জ্ঞানী বা শিক্ষক যারা তাদের শিক্ষক দেখে কখনো কে না যেত না কোনো শিক্ষক প্রাইভেট পড়া যে একটা ভয়ঙ্করতম স্বপ্ন নিয়ে মানে রূপকথা না বাস্তবে এই রকম বাংলাদেশ চাই সেই বাংলাদেশ চাইতে গেলে সবার আগে আমাদের শিক্ষা নীতি তো ঠিক করতে হবে আমাদের শিক্ষা আপনি চিন্তা করুন আমাদের দেশে ডক্টর জাফর ইকবাল সাহেবকে নিয়ে যে ট্রল হয় তার কানে যে কথা হয় আমি কোন শিক্ষকের জীবনে এত অপমান কল্পনা করতে পারি না জীবনে এটা এত দূর অবস্থা এই যে মূল ব্যাপারটা শিক্ষকরা সমস্ত কিশোররধে মর্যাদার প্রতীক ইভেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যখন আওয়ামীলিক জমানাতে প্রফেসর আযাজ চৌধুরীকে দেখেছি আ যে ভার্সন স্যালারি হিসাব বা প্রফেসর রিমাউদ্দিন সাহেবকে দেখেছি দে আর দ্য টিচার আচ্ছা তারা যে কোনো অবস্থাতেই টিচার ছিলেন কিন্তু এখন সে কেউ সিঙ্গারা মার্কাটে ই কেউ সমোসা মার্কা ভাইস চ্যান্সেলার কেউ নৌকার ভাইস চ্যান্সেলার কেউ ধানের শেষের ভাইস চ্যান্সেলার সো এই জিনিসটা যদি অনাগত আগামী দিনেও এই জিনিসগুলো যদি বারবার আসতে থাকে তাহলে এখন সেই শিক্ষানীতি এখন যে অবস্থা আছে এটা এইভাবে সংস্কার করলে হবে না আগে সংস্কারটা শুরু করতে হবে নিজের পরিবারের নিজের চিন্তা এবং চেতনায় নিজের পরিবারকে এখন আমি ছেলেকে খুব ভালো হারবারে পড়ালাম অক্সফোর্ডে পড়ালাম কিন্তু ঘুষের টাকা দিয়ে এটা হবে না এই কখনোই আমার ছেলে শিক্ষিত হয়ে ফিরে আসবে না আচ্ছা এই as শিক্ষা নীতি নিয়ে আপনি কথা বললেন তাহলে নিশ্চয়ই আপনি কথা বলবেন তাহলে শাস্ত্র নীতি দুর্নীতি খাত সেটা এই নিয়ে কথা বলবেন কিন্তু আপনি রাজনীতি নিয়ে কথা বলবেন আসলে রাজনীতিবি সব নিয়েই কথা বলে এটাই হচ্ছে একটা বিষয় মানে আপনাদের তো সবটাই জানতে হয় না 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 আমার নিজের আসলে আমি রাজনীতিতে চেয়ে শিক্ষাটা আমার কাছে ভালো লাগে আমি আই ফিল কমফর্ট কিন্তু রাজনীতি ভবিষ্যৎটা কোথায় দেখতে পাচ্ছেন আপনি আপনি ম্যাডাম এর কাছে আগে যাবেন না আমার কাছে এটা নিয়ে কথা আমি রাজনৈতিক ভবিষ্যৎটা আপনারা কি দেখতে পাচ্ছেন আমি আমার যদি as a ম্যান আমি as a man বলি আমি এই মুহূর্তে কোনো এখন তো রাজনীতি নেই রাজনীতি কোনো ভবিষ্যৎ দেখছি না বিকজ দেয়ার ইজ নো আওয়ামী লীগ সব গর্তে চলে গেছে এখন বিএনপি মির্জা ফুকুল সাহেব গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং তিনি একটা নির্দিষ্ট সময় দিতে চান তাদেরকে কাজকর্ম করার জন্য বললে বিএনপি তো রাজনীতি করছে না তারা এই নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করছে সো অ্যাট দিস মোমেন্ট আপনি জিজ্ঞেস করতে পারেন যে যারা পালিয়ে আছে তারা কীভাবে পালানো অবস্থাতে নিজেরা সুস্থ থাকতে পারে কি ভিটামিন খেলে তাদের ভালো হবে ভিটামিন ডি তারা কোথায় পাবে অন্ধকারে তাদের খাবার থাকবে কী হবে হাড়ের যেন কোনো সমস্যা না হয় আবার এতদিন যারা গর্তে ছিল তারা হঠাৎ করে সূর্যের আলোকে যারা বের হয়ে আসছে সূর্যের কিরণে যেন তাদের কোনো সমস্যা না হয় শরীর স্বাস্থ্য খারাপ না হয় পেট খারাপ না হয় গর্তের মধ্যে থেকে আয়নাঘরে যারা এতদিন বন্দি ছিল তারা হঠাৎ করে বের হয়ে এসে যদি হঠাৎ করে হুঙ্কার দিয়ে বসে উই আর রয়্যাল বেঙ্গল টাইগার তাহলে এটার কি কী বিষয় হতে পারে এগুলো সব দার্শনিক চিন্তা ভাবনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে কিন্তু অ্যাট দিস মোমেন্ট এখন যে অবস্থা চলছে আমি তো এখানে কোনো রাজনীতি দেখছি না যেহেতু প্রেজেন্টেন্স নেই রাজনীতির প্রেজেন্টেন্স নেতো এটা নিয়ে ভবিষ্যৎ নিয়ে তো আলোচনা দেখতে পাবেন যখন রাজনীতিবিদরা এই সব জায়গাগুলোকে নষ্ট করে দিয়েছে আগে তো অন্তর্বর্তীকালীন সরকারকে সেই জায়গাগুলো ঠিক করতে না এখন তো আমাদের হলো ধৈর্য সহকারে যেটা দরকার সেটা হলো এই সরকারকে আমরা একটা সুযোগ দিচ্ছি বিএনপি সুযোগ দিচ্ছে আর এই সরকার অধীনে যারা হচ্ছে সেটা হলো রাষ্ট্র সংস্কার হচ্ছে যেই জায়গাগুলোতে ক্ষত সৃষ্টি হচ্ছে খতগুলো পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে যারা খুব বেশি আনন্দ উল্লাস লম্ফম্প করেছিল তাদের পাওয়ারটা পাওয়ার যে কানেক্টিভিটি ওইটা ডিসকানেক্ট করা হচ্ছে আর যারা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলো তাদেরকে পাওয়ার দেওয়া হচ্ছে তোমরা একটু যাকে বলে গেয়ার আপ হতে এরকম একটা সংস্কার চলছে তো এর মধ্যে তো কোনো রাজনীতি আমি দেখছি না এখন পর্যন্ত আই এম নট ফাইন্ডিং এনি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস হিয়ার ইন বাংলাদেশ তো এখন যেহেতু কোনো রাজনীতি নেই

না ফর্ম আপনার মনে এই কেন প্রশ্নগুলো দিল। আপনি এই উঁকি ব্যাখ্যাটুকু দিবেন তারপর জায়গায় আমি বলি দর্শক আমাদের সঙ্গে থাকুন না আমাদের নটার সময় হয়ে যাচ্ছে তো আমাদেরকে ভার্চুয়ালি চলে যেতে হবে ফেসবুক আমাদের যেটা আছে পেজ এবং ইউটিউবে সেখানেও আলোচনা চলছে সেখানেও সরাসরি যুক্ত হয়ে যান আর আমি রাশিদ ম্যাডাম আপনার কাছে আপা আপি ম্যাডাম বলে রেগে যান আমার মনে আছে সে জায়গায় জানতে চাচ্ছি শিক্ষার পদ্ধতির কোন জায়গাগুলোতে সংস্কারটা ভীষণ জরুরি আপনি মনে করছেন এখানে আমি উপস্থাপিকা যে প্রশ্নগুলা শুরুতেই করেছেন সেখানে যেতে চাই সেটা হলো যে এই যে বৈষম্যের কথা বলেছে। এবং এটা তো বৈষম্য বিরোধী নিয়েই কথা হচ্ছে বৈষম্য তো আমরা তৈরি করে রেখেছি আমি জানতে চাইব যেমন রনি ভাইরেই জিজ্ঞেস করবো যে আমাদের সাড়ে তিনশো এমপির মধ্যে কতজনের সন্তান ধারায় লেখাপড়া করে যারা নীতি নির্ধারক তারাই যদি না শিক্ষার ভেতরে কি হচ্ছে কি প্র্যাকটিস হচ্ছে তাহলে তো সংস্কার যারা করবেন তাদের তো কোনো আগ্রহ থাকবে না এবং সেটাই আমরা দেখেছি দীর্ঘদিন ধরে তারা কথা বলেছেন

যে অন্তত পাঁচটি ন্যূনতম বিষয় সবগুলো ধারা মূল ধারা ধর্মীয় ধারা ইংরেজি মাধ্যমে পড়াতে হবে যেখানে এই যে যে কথাগুলো রনিভাই বললেন যে এই যে আমার পরিবার আমার সমাজ আমার সংস্কৃতি আমার পরিবেশ এগুলো কিন্তু জানতে হবে শিক্ষার্থীদের ও এরপরে তো কেউ মনিটরিং করেনি ইংরেজি মাধ্যমে হচ্ছে কিনা ধর্মীয় মাধ্যমে হচ্ছে কিনা কালি মূল ধারার উপরেই প্রেসারটা ছিল

কিন্তু সেখানে বললেন যে ওই নীতিটা বাস্তবায়িত হচ্ছে কি না সেটা মনিটরিং কোনো জায়গা ছিল না তাহলে ওই নীতির মধ্যে তো আপনারা রাখেননি কেন যে জবাব নিশ্চিত করার জায়গাটা তাহলে সেই জবাব নিশ্চিত করার জায়গাটা যদি আপনাদের হাতেও রাখতেন তাহলে তো জবাবটা চাইতে পারতেন সেটা চাইতে চাইলেন না কেন ঠিকই আছে অত্যন্ত সুন্দর প্রশ্ন ওটার মধ্যে প্রস্তাব দেয়া ছিল তিনটা একটা তো আমি বললাম আরেকটা ছিল একটা স্বাধীন শিক্ষা কমিশন গঠন করা সেটা তো হয়নি আমি তো যেতে পারিনি কারো কাছে আমি যখন দেখেছি এগুলো হচ্ছে নাগরিক হিসাবে আর তৃতীয় ছিল একটা সমন্বিত শিক্ষা আইন সেটাও হয়নি ওই আইনটা যদি আমরা করতে পারতাম তাহলে যখন এই যে বৈষম্যগুলো হচ্ছিল আমার শিক্ষার্থী যখন ভর্তি হতে পারছিল না তার পছন্দের শিক্ষায়তনে অথবা গ্যান্ডারিয়ার থেকে শিক্ষার্থীকে কেন আসতে হয় মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেলে পড়তে সেই সব জায়গায় যখন আমরা যেতে পারিনি আমি কিন্তু তাহলে চলে যেতাম কোর্টের ইট পিঠি করতে। যদি আইনটা থাকতো কারণ শিক্ষার অধিকার নিয়ে যেহেতু কাজ করি সেটা করতে পারিনি কারণ আইন তো নাই নীতি তো নীতি কাকে জবাবদিহিতার মধ্যে কিভাবে আনবো এটার অধিনায় অনেক ভালো করে বুঝবে কিন্তু তারপরে আরও যেটা একটা এসেছে যে শিক্ষাটাকে এর মাঝখানে আমরা কিন্তু পণ্য বানিয়ে ফেলেছি বাণিজ্য হয়ে গেছে যার যত পয়সা আছে সে সত্য তত খরচ করতে পারে যে কথাটা আপনি আগে বললেন যে এই যে ডিজিটাল ব্যাপারটা ডিজিটাল লার্নিং ব্ল্যান্ডেড লার্নিং এর কথা বলা হয়েছে আসলে কিন্তু পুরোপুরি ডিজিটাল হবে বলা হয়নি যাদের জন্য নেই তাদের জন্য ব্ল্যান্ডেড পদ্ধতিটা হবে ব্যবস্থা করতে হবে কিন্তু সেটা তো বিনিয়োগ কোথায় এমপিরা তো কখনো শিক্ষায় বিনিয়োগ নিয়ে কথা বলেননি নিম্নতম দক্ষিণ এশিয়ার মধ্যে নিম্নতম বিনিয়োগ করেছি আমরা শিক্ষায় এই কেউ পার্লামেন্টে একটা কথা উঠাননি সবাই ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলেছেন শিক্ষায় কোনো অগ্রাধিকার আমরা কখনোই দেখিনি সেই জায়গায় তো ফিরে আসতে হবে অগ্রাধিকার সংস্কার এবং শিক্ষাকে বাণিজ্যের জায়গা থেকে সরিয়ে নিয়ে আসা খুবই প্রয়োজন না হলে জি আপা এই মুহূর্তের বাংলাদেশে দাঁড়িয়ে আপনি যে তিনটা বিষয়কে জোর দিলেন যে এই এই তিনটা সেই তিনটা কত মানে এ পূরণ হবে কিনা অন্তর্বর্তীকালীন সরকার সেইখানে আপনি কতটা খানি আশা রাখছেন আসলে একটা কথা যেটা বলা হয়েছে ইতিমধ্যে সেটা হলো যে এই সরকারের হাতে এত কিছু মানে এজেন্ডাও অনেক এবং দাবি দাবা অনেক কিছু জন্ত মানুষের শিক্ষার্থীদের বিশেষ করে বিশেষ করে যে জায়গায় আরও বড় বৈষম্য তৈরি হয়েছে কোটাভিত্তিক ছিল কিন্তু বৈষম্যটা তো হচ্ছে কর্মসংস্থানের ক্ষেত্রে এই যে মিলিয়ন বের হচ্ছে প্রতি বছর ওই তাদের জন্য তো আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি না অথচ কত মিলিয়ন ডলার মাসে খরচ হয়ে যাচ্ছে রনিভাই তো এটা জানেন যে আমাদের গার্মেন্টস শিল্পে বাইরের দেশ থেকে আমরা নিয়ে আসছি আমাদের লোকজনকে আমরা কর্মসংস্থান দিতে পারি না উপরের লেভেলে ম্যানেজমেন্ট লেভেলে এটা তো তারা একদম ক্যাশে নিয়ে যায় এরকম অবস্থা তো সেখানে ওইগুলো তো চিন্তা করতে হবে আমরা শিক্ষার্থীদেরকে পরিবার সংস্কৃতি সমাজ পরিবেশ সবই শেখাবো তার সাথে তাদেরকে কর্মসংস্থান শুধু বিদেশে পাঠানোর জন্য না দেশে থেকে দেশে সেবা জন্য সেই জায়গাটাতেও তো যেতে পারিনি আমরা আপা আমরা কোথাও তো যেতে পারিনি তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছিলাম এতদিন আর বলছিলাম যে অনেক ভালো করেছি সেই জায়গাটা জানতে পারবো শিক্ষা নীতিটা কোথায় ছিল আর শিক্ষার কোন আমরা আমরা দাঁড়িয়ে আছি সেখানে আপনার কথা শুনে আসলে দাঁড়িয়েই ছিলাম আগাইনি কোথাও আমি আসবো আপনার কাছে রাশেদ আপা থাকেন গোলাম মল্লা রানি আপনাকে যে জায়গায় ছেড়েছিলাম অনিশ্চয়তার কথা বলছেন এবং আমাদের একজন উপদেষ্টা বোধহয় কথা বলে বেশ অনেকটা তোপের মুখেও পড়েছেন না রাশেদ একটা উত্তর দিয়েছেন রাজনীতিবিদ ছেলে সন্তানদের কথা জিজ্ঞাসা করেছেন কথাটা সত্য কিন্তু এখানে সবাই বিদেশে আমি এখানে বলি যে আমি তো রাজনীতিবিদ হওয়ার আগে এ সমাজে পরিশ্রম করে ধনবান হয়েছি রিস ম্যান হয়েছি এবং আমি যখন দেখলাম যে সবাই ইংলিশ মিডিয়ামে ইংরেজি মাধ্যমে মেয়েকে পড়াচ্ছে আমি সেটা করিনি আমার দুটো ছেলে গভর্নমেন্ট ল্যাবরেটরিতে পড়েছে বাংলা মাধ্যমে ঢাকা কলেজতে ইন্টারমিডিয়েট পাশ করেছে এরপর আপন যোগ্যতায় তারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে মেয়েটাকে আমি ভিকরনের সাথে পড়িয়েছি এ কারণ হলো যে আমি বাংলা মাধ্যমে পড়াশোনা করে বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সারা দুনিয়াতে ঘুরেছি আমার কাছে কখনোই মনে হয়নি যে আমার দেশ আমাকে এমন কিছু শিক্ষা দিয়েছে যেটা আমার জন্য লায়াবেলিটিস বা আমাকে হীনমন্যতায় ভোগ করতে হবে আমি অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে শুরু করে হারভার্ড বড়ো বড় ইয়েল বিশ্ববিদ্যালয়ের অনেক বড় বড় পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে প্রতিযোগিতা করে অনেক জায়গাতে অনেক কিছু করেছি বললাম অলরেডি বাংলাদেশের সেরা স্কুলদের একটা দুটো হচ্ছে আপনার সন্তান যেখানে পড়েছে এবং কন্যা যেখানে পড়েছে কিন্তু সারা বাংলাদেশে তো এরকম বিকারনেস কিংবা ল্যাবরেটরি তৈরি হয়েছে হওয়াটা উচিত আমরা গ্রামে পড়ো হয়েছে আমরাও কিন্তু একটা শূন্যতা বোধ করেছি একটা ভালো কথা পড়তে পারিনি চোখ ছিল শহরে আসতে পারিনি কিন্তু গ্রামে এরকম তৈরি হয়নি কেন উপজেলা জেলা গ্রামে তৈরি হয়েছে গ্রামে যেমন আমি যখন আমার যখন জন্ম হলো 60 এর দশকে আমি আমার বাড়ি থেকে সেই আমার বড় যখন চার বছর তখন যে আমি প্রাইমারি স্কুলে গিয়েছি পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে একা একা গিয়েছি এবং একা একা আসছি ওই সময়টাতে আমি সাঁতার শিখেছি নারকেল গাছ ওঠা শিখেছি তারপর শেষে ওই দাদি ক্রেয়ারশীতে লামতে দিতেন ওই চার বছর বয়সে আমার হাতে দশ টাকা বারো টাকা দিলে আমি ঠিকই ওটা দিয়ে বাজার করে যা যা নুন তেল যা কিনে এনে বাজার থেকে আবার সেটার হিসাব দিতে পারতাম এতটুকু কমন সেন্স আমাদের ছিল ওই আমরা সেখান থেকে এসে আমি ঢাকা কলেজে ভর্তি হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি বোর্ড স্ট্যান্ড করেছি কই আমার যদি কোনো সমস্যা হয়নি তো মূল ব্যাপারটা হলো ওই আমি আগেই বলেছি যে আমি যে পরিবার পেয়েছি এবং সেই পরিবারে যেহেতু আমি জীবনের সফলতা পেয়েছি আমার পরিবারের মধ্যে ঠিক ওই পরিবেশটা আমি বজায় রাখার চেষ্টা করেছি আমার সন্তানরা গোলামলর আমি বোঝাতে চেয়েছি সেটা যে সারা বাংলাদেশে তো বিকারণেশ্বর মতো এরকম ব্র্যান্ডেড স্কুল নাই আমাদের প্রতন্ত ও সারা দেশে জেলাগুলো তো মানুষ চায় এই রকম স্কুল কলেজগুলো সব ছাপখনি থাক এটা দরকার নেই এটা গড়ে উঠেনি আপনারা তো সবাই তাকিয়ে থাকে ঢাকার দিকে কেন রাজধানী কেন্দ্রিক সব হবে না আমার সিলেমে যদি চান্স না পে গ্রামে পে তো তাহলে আমি হতাশ হতাম এর কারণ হলো কি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি আপনি রেশিও দেখেন गवर्नमेंट ল্যাবরেটরি থেকে যারা পাশ করে এদের খুব অল্প টেন পার্সেন্ট কলেজ এবং ঢাকা কলেজে চান্স পায় নাইনটি পার্সেন্ট কিন্তু গ্রাম থেকে আসে আবার ঢাকা কলেজ নটরডেমে যারা চান্স পায় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে যারা চান্স পায় এদের উনি টেন টু ফিফটিন পার্সেন্ট চান্স পায় বাকি কিন্তু চান্স পায় না বাকি গ্রাম থেকে যারা আসে যশোর এম এম কলেজ থেকে আসে আমি বলি যে মেধা মেধা যোগ্যতা এর এটা একটা কম্পারেটিভ বিষয় এগুলোকে আপনি খুব বেশি টেন মিনিট স্কুলে সারাদিন পড়লো ফুটফাট ইংরেজি বললো এখন এটা হীনমন্যতা থেকে আমি গ্রাম থেকে একটা লোক আসছি খুব হঠাৎ করে রাতারাতি টাকা হয়েছে তার একটা আগ্রহ জাগে তার সিলেভি ইংরেজিতে কথা বলুক যেন ইংরেজিতে কথা বলতে তার আর কিচ্ছু দরকার নাই ফট ফট করে ইংরেজিতে কথা বলছে এবং সে মনে করছে আমি জান্নাতুল ফের দশ পেয়ে গেছি তো এই যে মন মানসিকতার কারণে আমাদের অনেক কিছু হচ্ছে তারপরে অনেক ছেলে মেয়ে বাবা মা চায় যে তার তার এই পান্তা ভাত না খেয়ে ভাত না খেয়ে তার ছেলে মেয়ে বার্গার খাক এবং বা কেএফসি খাক ফ্রেঞ্চ ফ্রাই খাক এটা তাকে একটা স্মার্টেস্ট মনে করে যে আমার এটা খাচ্ছে অনেক বাবা মা নতুন টাকা হওয়ার পর ছেলেকে বিএমডাব্লিউ গাড়ি কিনে দিয়ে কি সর্বনাশ করে ফেলে তা আমরা এই সমাজে দেখছি এটা আসলে মূলত হয় কি পরিবার সমাজে যারা নেতা থাকেন তারা সেই নেতৃত্বে যে জায়গাটা সেই জায়গাটা তারা বুঝতে পারে না হোয়াট শুড ডু আপনি চিন্তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া বা যারা রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে আসছেন তো তারা যেই মুহূর্তে রাষ্ট্রক্ষমতায় বসেছেন তারা যদি একবার চিন্তা করেন যে তাদের শুরুটা কোন জায়গাটাতে ছিল তো সেই শুরুটা থেকে এসে যদি সিংহাসনে সর্বোচ্চ জায়গায় তারাও বসতে পারেন তারা যদি স্মরণ করতেন যে কোন যোগ্যতা বলে তারা এখানে এসছেন তাহলে সমস্যা হতো না কিন্তু তারা যখন এস টি ইমামের কথা শুনেছেন ডক্টর জাফর ইকবালের কথা শুনেছেন কিংবা বিএনপির জমানাতে দেখা গেল যে ওরকম যারা বড় বড় আমলা ছিলেন দেশি বিদেশি লোক ছিলেন তাদের কথা শুনেছেন মুহূর্তের মধ্যে কিন্তু সেখানে একটা রং ডিসিশন চলে এসছে তো পলিটিক্যাল যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারা যে শিক্ষা গ্রহণ করে সফল হয়েছেন জীবনে ওই শিক্ষার উপর যদি তারা স্থিতি থাকতেন ট্রাস থাকতো বিশ্বাস থাকতো এবং ব্যক্তিত্ব এইভাবে থাকতো তাহলে সমাজটা পরিবর্তন হতো আমি এই আমার ক্ষুদ্র জীবনে এই জিনিসগুলো দেখেছি আর আপনি যে প্রশ্নটা করেছিলেন রাজনীতি নিয়ে যে আমাদের যে রাজনীতিতে আপনি কি ভোট দিয়ে না আমি একটা বলছি এই মুহূর্তে রাজনীতি নেই বাংলাদেশে আমাদের যে চিরাচরিত রাজনীতি নেই আমি এখন নির্বাচন কবে হবে এই কেউ বলতে পারবে না ইভেন ডক্টর ইনু সাহেবও বলতে পারবেন না যে আমি এতদিন পরে নির্বাচন দেব তো নির্বাচন যদি না হয় তাহলে এই নির্বাচনের আগে অনেকগুলো কথাবার্তা হচ্ছে এটা হলো রাজনীতির যেটাকে বলা কনশাসনেস নট প্র্যাকটিস আমরাকে যেটাকে বলি প্র্যাকটিস এই মুহূর্তে রাজনীতির প্র্যাকটিস নেই কিন্তু রাজনীতির যে সচেতনতা তর্ক বিতর্ক এগুলো হচ্ছে যে এই সরকার ছয় বছর থাকা দরকার কেউ বলছে তিন বছর থাকা দরকার কেউ বলছে না এক বছরের মধ্যে চলে যাওয়া দরকার কেউ বলছে যে না আপনারা তিন মাসের মধ্যে ভালো ভালোতে ভালোতে চলে যান এই কথাগুলো হচ্ছে এটাকে বলা হয় রাজনীতির কনস্যাসনেস হ্যাঁ সচেতনতা এইগুলো একটা বিষয় দুই নম্বর হলো যে আপনি দেখুন যে মানুষ এই সময়টাতে অতীতের যে কোনো সময়ের চেয়ে অধৈর্য হয়ে পড়ছে আমরা বিএনপির জমানাতে দেখেছি বিএনপির জমানাতে আমাদের জাতীয় জীবনে যে গালাগালিগুলো ছিল যে বদব্যাসগুলো ছিল দুর্নীতিগুলো ছিল আমরা খুব হাওয়া ভবেনকে গালাগালি করেছি তারপর শেষে খাম্বাকে নিয়ে খুব গালাগালি করেছি তারেক রহমান সাহেবকে নিয়ে খুব সমালোচনা করে এসেছি দশটার অস্ত্র নিয়ে অনেক কথা বলেছি কিন্তু আওয়ামী লীগ জমানাতে এমন কিছু হয়েছে যেগুলো অতীতের এই অপরাধগুলোকে মনে হয়েছে এগুলো কোনো অপরাধই নয় এগুলোকে কোনো ব্যাংক ডাকাতির কাছে টাকা পাচারের কাছে এই সময়ের কাছে কোনো অপরাধী নয় আবার এই অল্প কয়েকদিনের মধ্যে এই অল্প কয়েকদিনের মধ্যে আমাদের সমাজে যে সকল অস্থিরতা দেখা দিচ্ছে যেভাবে এই একটা আন্দোলনকে দমন করার জন্য যে সকল ক্রাইম হচ্ছে এবং পাঁচ তারিখের পর থেকে যে সকল গুজব ছড়ানো হচ্ছে বাংলাদেশে এবং ভারতে এবং বাংলাদেশের সত্যিকার অর্থেই কিছু মিসক্রিয়েন্টস যারা এই চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ড করে এখন যারা শাসন ক্ষমতা চালাচ্ছেন তাদের জীবনকে রীতিমতো হারাম করে দিয়েছেন তো এটা আমাদের একটা ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক্সে দাঁড়িয়েছে এই ক্যারেক্টারিস্টিক্স থেকে বের হওয়ার জন্য রাশিদা আপা যেটা বলেন আসলে আমাদের এডুকেশনে ইনভেস্ট করতে হবে লং টার্মে এটাকে বলা হয় জাতিসংঘের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আপনি দেখেন যে মেট্রো রেল এটা কিন্তু লিপিস্টিক ডেভেলপমেন্ট বলা হয় এটাকে কসমেটিক ডেভেলপমেন্ট বলা হয় মেকআপ পানি দিয়ে ধুয়ে দিলে যাবে কিন্তু শিক্ষা দিয়ে যখন আপনি একটা জাতিকে মাধুর্যমণ্ডিতে করবেন সৌন্দর্য মণ্ডিতে করবেন ওটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং একটা শিক্ষা বংশ পরম্পরায় পরবর্তী জেনারেশনে এটা হতে থাকে দ্বিতীয় জেনারেশন তৃতীয় জেনারেশন আপনি চিন্তা করুন হুমায়ুন কবির সাহেব ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন হ্যাঁ তো হুমায়ুন কবিরের ভাই আকবর কবির বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ছিলেন আকবর কবির সাহেবের মেয়ে এই খুশি কবির সিগমা সিগমাহুদা তো জেনারেশন তৈরি করে এডুকেশনের মাধ্যমে তো আকবর কবির যদি শুধুমাত্র রাজনীতিবিদ হতেন না তিনি রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ তা আমি মনে করি যে আমাদের যারা রাজনীতি এখন আমরা করতে আসছি আমাদেরকে আসলে শিক্ষিত হতে হবে শিক্ষিত না না হয়ে আমরা যদি গতানুগতিকভাবে রাজনীতি করি তাহলে আমাদের মধ্যে অতীতের যে রাজনীতির যে বদনামগুলো বিভিন্ন সময় হচ্ছে বঙ্গবন্ধু দক্ষ করে বলছে যে সবাই এটা পায় আমি পেয়েছি চাটার দল সবাই পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি এখন বঙ্গবন্ধুর সেই অভিশাপ চোরের খুনি এখন যদি শেখ হাসিনাকে জিজ্ঞেস করা হয় তা তিনি বলবেন যে ভাবক আমি চোরের খুনি পাইনি আমি চোরের একটা মহাসাগর পেয়েছিলাম তো ওনাকে যদি আমি সাক্ষাৎ সি মানে আপনার অবস্থা দেখি আপনার পিতার ভাষাটাকে যদি বলা হয় বলবেন যে উনি কম্বল চোর নিয়ে বলে যে সাড়ে সাত লাখ কম্বল এনেছি আমার কম্বল কই শেখ হাসিনা বলবেন যে আমি এত উন্নয়ন করলাম পঞ্চাশ বিলিয়ন ডলার পর্যন্ত নিয়ে গেলাম এই যে যাওয়ার সময় বারো তেরো বিলিয়ন রেখে গেলাম এই টাকা গেল কোথায় হ্যাঁ আমি তো এই টাকা নেইনি তো এই কথাগুলো উনি বলবেন যে গেল কোথায় হু ইট তো এই জিনিসটা আগামী দিনগুলো তো ঘটতে পারে যদি না অতীতের আমরা যেভাবে শিক্ষা খেতে বিনিয়োগ করিনি

তিনি সম্পূর্ণ সেন্টেন্সটা শেষ করতে পারেননি তার এই বক্তব্য অনেকের পছন্দ হয়নি যে তিনি বলেছেন যে এখন যেই প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন যাকে উচ্ছেদ করা হয়েছে ক্ষমতা থেকে তিনি বলেছেন যে ওখানে থেকে আপনি গিট্টু লাগিয়েন না ওখান থেকে আপনি চক্রান্ত করেন না মানে আমরা যদি রাজনীতি ভাষায় বলতাম তা মানে সারা কষা ভদ্রলোক আমি আমাদের রাজনীতি যারা ভাষা ছিল তারা হলো যে যে স্বৈরাচারী অমুক অমুকের বাচ্চা অমুক আপনি বাংলাদেশ থেকে এভাবে পালিয়ে গেছেন আবার ওখানে গিয়ে ভারতে আপনি গোলে করছেন আপনাকে ওখান থেকে আলাদা ফোর্স পাঠায় আমাকে ধরে এনে বাংলার মাটিতে আপনাকে গর্ত করে পুঁতে দৃষ্টান্তমূলক শাস্তি দেব তো পাবলিক আসলে এই ধরনের কথা আশা করে আর শাখা সাহেব বললেন ভদ্রবাসায় যে আপনি ওখানে বসে গিট্টু করেন না যদি সামর্থ্য থাকে কাম টু দ্য বাংলাদেশ ফেস দ্য ল আমাদের আইন আদালত প্রতিষ্ঠা করেন আইন আদালত ফেস করেন আর এবং এখানে বসে পাল্লে রাজনীতি করেন কিন্তু ওখানে বসে আপনি মানে কোনো গন্ডগোল করেন না তার এই কথাটাকে সংক্ষিপ্ত আকারে নিয়ে সে এখন আওয়ামী লীগের দালাল সে চাকরির সময় কবে কোনো চুরি করছে কবে কি করছে এই সমস্ত অশ্লীল এবং যে সকল বাজে কথাগুলো বলছে এটার দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের যে শিক্ষার ক্ষেত্রে আমরা যে কতটা মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্জন করেছি এটা বোঝা যাচ্ছে বিকজ শিক্ষিত মানুষ কখনোই রাগ হবে না শিক্ষিত মানুষ কখনো গালাগালি করবে না যার রক্তের মধ্যে একটা ভালো রিফর্মেশন রয়েছে ফরমেশন রয়েছে একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং রয়েছে বংশ পরম্পরায় যাদের মধ্যে ভদ্রতার নম্রতা রয়েছে যত কিছু হোক না কেন আপনি তাদের মুখ থেকে কখনো বাজে শব্দ অশ্লীল শব্দ শুনতে পাবেন না তো যখনই একটা রাষ্ট্র আপনি দেখুন ইউরোপ আমেরিকাতে আমরা যাদেরকে রাষ্ট্র বলি তারা কখনো উত্তেজিত হয় না খুব জোরে মানে খুব কঠিন সিদ্ধান্ত একেবারে মিষ্টি ভাষা হেসে হাসি মুখে তারা কিন্তু দিয়ে দিচ্ছে এমনকি বিচারকরা যখন মৃত্যুদণ্ড দেয় আমাদের দেশে কলম ভাঙার অভ্যাস আছে আমি তো ইউরোপে কখনো কাউকে দেখি নাই যে মৃত্যুদণ্ড দেওয়ার সময় কলম ভাঙে হ্যাঁ আমাদের দেশের কালচারে দেখি কিন্তু আমি ইউরোপ আমেরিকাতে কিন্তু কলম ভাঙতে এই জিনিসগুলো দেখিনি বরং তাকে সুন্দর করে বুঝিয়ে বলা হয় এই কারণে আপনাকে যাবজ্জীবন দেওয়া হলো বা মৃত্যুদণ্ড দেওয়া হলো বলা ভালো রনি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন এটা ব্যাখ্যা কি আপনার কাছে না আমার কাছে স্বরাষ্ট্র বক্তব্যটা হলো যে তিনি এখন যে বয়স তার যে বয়স তিনি কাজ করছেন নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এখন যদি আমি তার প্রতিটি শব্দ প্রতিটি ওয়ার্ড প্রতিটি মুহূর্তে তাকে আমি যদি হিট অ্যান্ড হার্ট করতে থাকি এবং তাকে যদি আমি একটা ব্রিদিং স্পেস না দিই প্রথমে যদি আমি তাকে সিল দেই ট্যাগ দেই তাহলে এবং আজকেই যদি তার পদত্যাগ যে কালকে আপনি এখন বলি যে না সে বিএনপির বিপক্ষের লোক আওয়ামী লীগের পক্ষের লোক তাকে কালকে পদত্যাগ করতে হবে তিনি যখন আজকে পদত্যাগ করবেন কালকে আসিফ নজরুলের ক্ষেত্রে সেই জিনিসটা হবে কালকে রেজওয়ানের ক্ষেত্রে সেই কথা হবে তারপরের দিন ডক্টর ইনুস সম্পর্কে সবাই সেই কথা হবে একটা গ্রুপ কাজ করছে অ্যাটলিস্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধৈর্য সহকারে তাদেরকে একটা ব্রিদিং টাইম দিতে হবে স্পেস দিতে হবে কিন্তু আপনি বলছেন একটা জায়গা দিতে হবে কিন্তু দেশটা যখন এইভাবে সামনের দিকে যেতে চাচ্ছে মানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তখন তো আবার অনেকেই বলছেন যে যারা দায়িত্ব নিলেন দেশ রেনোভেশন করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকেও একটু কাজটা বেশি করে দরকার সেটাও তো বলছেন না তারা তো এখন দেখেন তারা কথাটা কম বলে কাজটা করুক না কথা এখন আমরাই তো তাদেরকে কথা বলাচ্ছি আমরা তো তাদেরকে কাজ করার সুযোগ দিচ্ছি না

কিন্তু উপদেষ্টাদের যে অফিসটা এসছে পলিটিক্যাল অফিস এবং নান অফ দেম তাদের কারোরই এই পলিটিক্যাল অফিস হোল্ড করার আফ করার অ্যান্ড অপারেট করার কোনো অভিজ্ঞতা কারোরই নেই তো এটাই আমরা যারা পলিটিক্স করি তাদেরকে বুঝতে হবে যে আমরা তাদেরকে যেখানে বসিয়েছি এ পলিটিক্যাল পোর্টফোলিও পোস্টের একদম হাইয়েস্ট লেভেল এবং এই পলিটিক্যাল অফিসগুলো এই পলিটিক্যাল অফিসগুলো অপারেট করার জন্য সাধারণত যারা যায় এমপি যারা হন মন্ত্রী যারা হন তাদের তিরিশ চল্লিশ বছরের একটা রাজনৈতিক অভিজ্ঞতা থাকে তারা সবাই অন অ্যাভারেজ দশ লাখ লোককে তাদের সমালোচনা তাদের গালিগালাজ তাদের কথাবার্তা তারা শুনতে অভ্যস্ত এখন বাংলাদেশের সেনাবাহিনীর যদি বলেন সেনাপ্রধান কতজন সেনা সদস্যের তিনি নেতা আর একজন এমপিকে যদি ধরেন নির্বাচনী অন অনএ্যাভারেজে তিনি দশ লাখ লোককে তিনি নতুন করে আসেন এখন এই যে পলিটিক্যাল অফিস সতেরো জন লোক যারা গেছেন এদের কারোরই কোনো এই অফিস মেনটেন করার অভিজ্ঞতা তারা জ্ঞানী গুণী অভিজ্ঞতা সম্পন্ন অনেক কিছু আছে তা এটার সঙ্গে পলিটিক্সের অ্যাডাপশন এবং দুটোর যে কানেকশন এটা করার জন্য তাদেরকে একটা সময় দিতে হবে না যেটা জানতে চায় যে মাননীয় উপদেষ্টার যে কথা উপদেষ্টাতে যে কথা সেই কথার কারণে মানে জনগণের আবার তাদের প্রতি একটা অনাস্থার জায়গা তৈরি হবে কিনা অনাস্থার জায়গা আলটিমেটলি তৈরি হয়ে গেছে অনেকের তৈরি হয়ে গেছে তো আমরা যারা আছি আপনি আমি আমরা যারা আছি রাশেদাফা আছেন আমাদের উচিত হলো এখানে সার্কিট ব্রেকার হিসেবে কাজ করা মানে জনগণ যেটা বলছে সব কথায় শুধুমাত্র তালি পাওয়ার জন্য জনগণের সমর্থন করে এই উপদেষ্টাদেরকে তাদের বিরুদ্ধে বিশুদ্ধ করাও যেমন আমাদের ঠিক হবে না আবার উপদেষ্টাদের সব কথা আমাদের সমর্থন করাটাও ঠিক হবে না জনগণের যে ভাষাটা রয়েছে যেটা উপদেষ্টারা বুঝতে পারছে না আমরা যেটা মনে করছি আমাদের যারা আছি মিড লেভেলে সার্কিট ব্রেকার হিসেবে উই হ্যাভ টু এক্সপ্লেন ইট আমাদের এটা হয়তো এখন আমি ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে কথা বললাম আমাকে গালাগালি করলো এই ভয়ে আমি কোনো কথা বললাম না এটা ঠিক হবে না আবার দেখা গেল যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা অন্যান্য যারা আছেন তারা কি মনে করেন আমার আমার উপর রাগান্বিত নিতে হন কি না বা অন্য কোনো কিছু এই ভয়ে আমি আবার দেখা গেলো জনগণের যে কথাটা আছে আমি দেখা গেলো অনেক উপদেষ্টা আছে জনগণের ভাষাটা বুঝছেন না যেমন আমরা সর উপদেষ্টা আমি তো ফার্স্ট ম্যান আমি তাকে বললাম যে না তৃতীয় মাত্রাতে আমি কদিন আগে বললাম যে উনি যে লেভেলের লোক উনার ঠ্যাং ভেঙে দেওয়া হবে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে এই কথাটা আসলে ওনার মুখে শোভনীয় নয় হি ওয়াজ ফ্রাস্ট্রেটেড বা তিনি খেই হারিয়ে ফেলেছিলেন আমি দেখলাম যে আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু প্রকাশ শেষে সরি বলেছেন যে আমার এই কথাটা আসলে আমি ওভাবে বলতে চাইনি তো আমি যদি এই কথাটা সাহস করে না বলতাম উনি তো এইভাবে বলতেন না আবার দেখেন আমাদের যারা ছেলেমেয়েরা আছেন সাধারণ মানুষরা আছেন যারা স্বরাষ্ট্র উপদেষ্টার এই কথা দ্বারা আহত হয়েছেন আমি যখন এই যে নিজেকে বললাম যেন উনি আসলে কথাটা বলতে চান নাই উনি এই কথাটা বলতে চায়নি তখন স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু আবার বললেন যে না আসলে আমি ওই কথাটা বলতে চাইনি আমি ওভাবে বলতে চাইনি আমি আসলে এভাবে বলতে চাইছি হোয়াট এভার মেবি যেহেতু এটা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে আই এম সরি আর থাকে না কথা থাকে না কারণ এখানে আমরা যদি মধ্যপন্থা অবলম্বন করি এবং আমরা যারা মাঝামাঝি লোক আছি তারা যদি সারাক্ষণ খালি তেলের ড্রাম নিয়ে ঘুরতে থাকি যে আগে তেল দিয়েছি

অস্বীকার এবং এটার জন্য স্বরাষ্ট্র উপদেশটার ব্যক্তিগত ডিসিশন কতটুকু আছে এটা যদি উনি বলেন ভালো হয় মূল ব্যাপার হলো তখন ওয়ান ইলেভেন সরকারের একটা মাস্টার প্ল্যান ছিল মাইনাস টু থিওরি তারা আসলে বিএনপিকে ভাঙতে চেয়েছিল আওয়ামী লীগকে ভাঙতে চেয়েছিল এবং তৎকালীন ময়নুদ্দিন ফখরুদ্দিন শেখের শুরু করে একটা পুরো গ্রুপ তারা প্রাণন্ত সর্বশক্তি রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করেছে দল ভাঙার জন্য তার মধ্যে উনিও একজন ছিলেন এটা তো অস্বীকার করার উপরে ছিলেন না এবং পরবর্তীতে যখন পরবর্তীতে যখন ওয়ান ইলেভেনের সরকার তারা দেখলো যে এটা সম্ভব নয় তখন তারা সরি বললো ফিরে আসলো তারা বিএনপির কাছে গেল আওয়ামী লীগের কাছে গেল এবং একটা উইন্ডো করে দিল তার মধ্যে উনিও ছিলেন তা আপনি শুধু প্রথম পার্টটা দেখবেন দ্বিতীয় পার্টটা কেন দেখবেন না আপনারা দেখান না বলে আমরা দেখি না সবাইকে তো পুরোটা বলতে হবে সবাই তো দার্জার মতো করে যার যতটুকু প্রয়োজন অতটুকু ব্যবহার করে এটাই তো হচ্ছে সবচেয়ে বড় মুশকিল আমরা যারা সমাজে মানে কথা বলছি জনমত সৃষ্টি করার চেষ্টা করছি আমাদেরকে এই বিষয়ে দায়িত্ব নিতে হবে এখন অতীতের সেই আবার না আমি শেষ করে আসবো অনুষ্ঠান দুজনের কাছে প্রশ্ন আমি এই প্রশ্নটা করতে চাই রাশেদ আপার কাছে রাশেদ আপা আমি যে জায়গাটা জানতে চাই এটা হয়তো রাজনীতির জায়গা না আমরা জনগণ হিসেবে সকলের জায়গা কারণ তারাই তো আমাদের শান্তি শৃঙ্খলতা এনে দেয় কিন্তু এই যে পুলিশের ফিরে আসা এবং পুলিশকে আস্থা দিয়ে এখন তো জনগণকেও তাকে ভরসার জায়গা দিতে হবে কারণ যদি দলীয় প্রভাব মুক্ত আমরা এই প্রতিষ্ঠানটিকে দেখতে চাই সেটার রিপেয়ারিংটা তো করবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু পুলিশের ভরসাটা তো দিতে হবে দুপক্ষকেই অর্থাৎ জনগণকেও এবং পুলিশকেও এগিয়ে আসতে হবে সেই জায়গাটাতে আপনি কি বলবেন এখানে এত জনগণ হিসাবে এটা তো সবগুলো ওই যে আমাদের সন্তানেরা যে রাষ্ট্র সংস্কারে নেমেছে তার মধ্যে পুলিশ তো জাস্ট একটা সবগুলোতেই তো আমাদের সংস্কারের জায়গায় আসতে হবে এবং রনি ভাই যেটা বলেছেন গিভ অ্যান্ড একটা জায়গা এখানে তো আমাদের বোঝাতে হবে যে সময় দিতে হবে ওই সরকারকে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার ওনাদেরও বুঝতে হবে যে জনগণের প্রত্যাশা যেটা সেটা যেন যথাযথভাবে প্রতিফলিত হয় ওনাদের একটা কথাবার্তায় সেখানে মনে হচ্ছে একটু এদিক ওদিক হয়ে গেছে কিন্তু আমাদের এগুলো নিয়ে আমরা তো পড়ে গেছি একটা কি বলবো একটা সমস্যা সংকুল চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে এখান থেকে উত্তরণের পথ রাজনীতিবিদ্যায় কিন্তু এই চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে তাদেরকে সেই চ্যালেঞ্জের পথে আসতে হবে এবং উত্তর খুঁজতে হবে সহায়তা দিতে হবে এবং সবগুলা বাহিনী আর তাদের তাদেরও উচিত এগিয়ে এসে সহায়তা দেয়া কারণ যে কোনো সরকার তাকে যদি আসলেও প্রশ্নবিদ্ধ তো করতেই পারি এটা যে কোনো সময় করা যায় কিন্তু তাদেরকে সুযোগ দিয়ে তাদেরকে সমালোচনার উঠে রাখার প্রয়োজন নাই কিন্তু সমালোচনা গঠনমূলক সমালোচনাগুলো করে তাদেরকে যদি আমরা সহায়তা দিতে পারি তাহলে কিন্তু আমরা এই যে একটা বিশাল একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে আমি তো প্রবাসীদের সাথে কাজ করি আমার প্রবাসীদের জায়গায় তাদের কাছ থেকে এই প্রশ্নগুলো শুনতে হয় যে আসলে কি আমরা এই অনিশ্চয়তার সাইকেল থেকে বের হতে পারবো কিনা আমি কিন্তু আশাবাদী যেহেতু আমাদের নতুন প্রজন্ম যেটা রনি ভাই বললেন তাদেরকেও একটু বুঝতে হবে বোঝাতে হবে যে রাতারাতি কাউকে গালিগালাজ করে কোনো কিছু আদায় হবে না এবং সেটা বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদেরকে তো আমরাই নিয়ে এসছি এবং নিয়ে আসে তারা নিয়ে এসছে এই যে ছাত্র জনতা তারাও আশা করি বুঝবে যে একটু সময় দিতে হবে একটু বুঝতে হবে আমাদের যদি সত্যি সত্যি আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই তাহলে কিন্তু ওটাই করতে হবে না হলে একটা ভয় তো থেকেই যায় আমরা তো তার শক্তি দিয়ে এই যে যে বসন্তের কথা বলা হয় আরও বসন্ত সেটার অভিজ্ঞতা কিন্তু শেষ পর্যন্ত ভালো না তাদের ফসল তারা ধরে তুলতে পারেনি কিন্তু আমি আশা করি আমাদের বর্তমান প্রজন্ম যারা নাম মাঠে নেমেছে তারা কিন্তু মূল ধারা আমরা যতই বলি যে শিক্ষা মানে বরবাদ হয়ে গেছে তারা কিন্তু মূল ধারা থেকে উঠে এসছে যে আপা যে প্রশ্নটা আমি ছোটকার দলীয়করণের কারণে তো পুলিশের আসলে মেরুদণ্ডটা ভেঙে গিয়েছিল সব ছোট কর্মকর্তা যারা চাকরি করে তাদের তো কমান্ড শুনতে হয় কিন্তু ফিরে ফিরে আসতে আসতে হয়েছে হবে কারণ প্রচলিত আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ তাদেরকে তো দেশে হাল ধরতে হবে আইন শৃঙ্খলার কিন্তু তাদের এই ফিরে আসায় তাদের যে মনের সংখ্যা এবং জনগণ যে তাদেরকে সহজভাবে মেনে নেবে কিভাবে সেই জায়গাটাতে আপনার কোনো নিশ্চয়ই একটা আহ্বান থাকবে হ্যাঁ সেটা তো বটেই প্রত্যাশার জায়গা থেকে যেটা মানে দীর্ঘদিনের একটা সংস্কৃতি থেকে বেরিয়ে আসা বিশেষ করে ওই রকম সংস্কৃতি থেকে বেরিয়ে আসে কিন্তু সোজা কাজ নয় আর পুলিশের তো নিজেদের মনের মধ্যে একটা আশঙ্কা শঙ্কা সবই থাকবে আমাদেরও তাদের আশ্বস্ত হবে যারা আমরা নাগরিকদের নিয়ে কাজ করি তাদেরও কিন্তু আশ্বস্ত করতে হবে যে এটা পুলিশকে সহজ করে গ্রহণ করা সেটা কতটা সহজ হবে স্বাভাবিক হবে জনগণের না জনগণের সঙ্গে পুলিশের সম্পর্কটা আমাদের দেশে ঐতিহাসিক এটা খুব বেশি সমস্যা হবে না পুলিশকে জনগণ ভালোবাসে শ্রদ্ধা করে এবং ভয় পায় আমজনতা কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে যারা দুর্বৃত্ত তারা পুলিশকে এই মুহূর্তে তারা দুলি পুলিশের যে দুর্বলতাটা মনোবল ভেঙে গিয়েছে ওই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে সাধারণ জনগণের সঙ্গে সমস্যা হবে না সমস্যাটা হবে দুর্বৃত্তের সঙ্গে এখন এই দুর্বৃত্তদেরকে দমন করার জন্য যে ক্ষমতা প্রয়োগ দরকার শক্তি প্রয়োগ দরকার সেই ক্ষেত্রে যেহেতু পুলিশের মনোবল ভেঙে গেছে সেই ক্ষেত্রে যারা সমাজের নেতা আছেন তারপর অন্যান্য বাহিনী আছেন সবাইকে এখানে পুলিশকে রিফর্ম করার জন্য তাদের মনোবল ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করতে হবে কিন্তু সামাজিক সম্প্রীতি সোশ্যাল কমিউনিটি পুলিশিং এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে কোনো সমস্যা হবে না আমাদের সমাজে এখন খালি একটা পুলিশের পোশাক পরেও যদি গ্রামের মধ্যবিত্ত পরিবারে কোনো যাওয়া হয় কোনো হাতে লাঠিও না থাকে খালি পুলিশের পোশাক দেখে বলা যে আমি আসছি সে ভয় পেয়ে যায় এই এতটুকু লয় অ্যান্ড অর্ডারের প্রতি আমাদের দেশের মানুষ এখনও শ্রদ্ধা আছে কিন্তু যারা চুরি করে ডাকাতি করে গুন্ডামি করে বদমাইশি করে এবং এই কয়দিনে যারা এই অপকর্মগুলো করেছে তারা এই পুলিশের এই দুর্বলতাটা খোঁজার চেষ্টা করবে আর অনেকগুলো থানা পুড়ে গেছে সেখানে থানার যে রেকর্ডপত্র অনেক ক্রিমিনালদের যে রেকর্ডপত্র এগুলো সব পুড়ে গেছে ফলে এগুলো রিফর্ম করতে এগুলো সব কিছু করতে পুলিশের সময় নেবে যেমন দিছে ওইগুলো আবার আদালত থেকে সেটা আনতে হবে এক জায়গায় যেখানে পুড়ে নেয় সেখান থেকে আনতে হবে ফলে এই সময়টিতে বিজিবি দ্বারা মিলিটারি দ্বারা অন্যান্য বাহিনী দ্বারা পুলিশকে সহযোগিতা করতে হবে আর এখানে একটা ব্যাপার সত্যিকার অর্থে আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে যে সকল পুলিশ আসলে পুলিশ না হয় ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছে এটাকে কোনো অবস্থায় পুলিশিং করা যাবে না তারা ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে হত্যা করেছে খুন করেছে আসলে এই আন্দোলনের পরে তাদেরকে আমরা আসলে পুলিশ বাহিনীতে দেখতে চাই না পুলিশ বাহিনী যারা আছে তারা থাকুক কিন্তু একেবারে চিহ্নিত একজন ওসি তিনি বেতন পান ধরেন ষাট সত্তর হাজার টাকা তার ঢাকা শহরে দুই তিনটে ফ্ল্যাট থাকবে আমরা এরকম ওসিকে চাই না এরকম আছে ফলে এই ওসিকে দিয়ে আপনি আবার বলবেন যে জনগণের সেবা জনগণকে বলবেন সেই ওসির আনুগত্য করে হবে নত অত যে লোকগুলো বদমাস হয়ে গেছে রাতারাতি হবে না অন্ততপক্ষে আগামী সরকার যতদিন আসে গ্র্যাজুয়ালি এদের সম্পত্তির হিসাব নিয়ে যারা ভালো অফিসার তারা থাকুক আর যারা মন্দ অফিসার আস্তে 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 তাদেরকে ডিলিট না করা পর্যন্ত পুলিশের মনোবলও বাড়বে না রিফর্ম বাড়বে না এদের হাতে যেহেতু অনেকের হাতে অনেক টাকা আছে ঢাকা শহরের আমি শুনছি শেষ দিকে ধানমন্ডির এক একটা থানাতে আসতে মানে অবাক হয়ে যাবেন এই সরকারের আমলে যেন আবার নতুন করে চালু না হয় আর এটা যদি চালু হয়ে যায় তাহলে এই পুলিশের জন্য আরো বিপত্তি অপেক্ষা করছে অসংখ্য ধন্যবাদ গোলমাল রানি আপনাকে এবং রাশিদা কে চৌধুরী আপনাকে এবং সবচেয়ে বড় কথা সম্মানিত আলোচক তারা বোধহয় হয় শেষমেশ এবং শুরু থেকে একটি কথাই বলতে চেয়েছে যে যারা অন্যায়কারী তারা সরকার পরিবর্তন হয়ে গেলে তারা ভয়ে থাকে আতঙ্কে থাকে আল্লাহ নাজারি তাদের কি হয় কারণ তাদের আমল নামা তো সব জনগণের কাছেই জানা আছে তারা কে কোথায় দেশটা তো খুব ছোটো সুতরাং সরকার বদলের সঙ্গে সঙ্গে যারা অন্যায় করেছে তারা কিন্তু ইয়ানফসি করে আর যারা ন্যায়ের সঙ্গে ছিল তারা কিন্তু সেই গলাবাজিটা করে আঙুল তুলে কথাই বলে এটা হচ্ছে ন্যায় আর অন্যায়ের জায়গা সুতরাং পুলিশের কথা হলো আগামী দিনে রাজনীতির কথা হলো অর্থনীতির কথা হলো আমরা শিক্ষানীতি নিয়ে কথা বললাম আগামীকাল আমরা চেষ্টা করব আমাদের স্বাস্থ্যনীতি নিয়ে কথা বলবার জন্য সে পর্যন্ত আজকেই সকলকে সবার আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আরও একবার রাশেদা আপা আপনাকে ধন্যবাদ গোলাম মহার রনি আপনাকেও ধন্যবাদ আর দর্শক কৃতজ্ঞতা আপনাদের প্রতি